ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদের বহুল ব্যবহৃত চশমাটি অবশেষে 3,25,012 টাকায় বিক্রি হয়েছে। দাতব্য সংস্থা অকশন ফর অ্যাকশনের নিলাম থেকে হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি কিনেছেন এই চশমাটি। বৃহস্পতিবার দিন গত রাত 12টায় অকশন ফর অ্যাকশন নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরিদির চশমার নিলামের কার্যক্রম সম্পন্ন হয়। এই আয়োজনে হুমায়ুন ফরিদির একমাত্র মেয়ে সারারাত ইসলাম উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাত 11টায় নিলাম শুরু হয়। 1,00,000 টাকা থেকে বিড শুরু হয়। এরপর 3,25,012 টাকায় বিক্রি হয় চশমাটি। তবে নিলামজয়ী ব্যক্তি গোপন রেখেছেন তার নাম এবং পরিচয়। দেশের জনপ্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে অকশন ফর অ্যাকশন। সেই অর্থ করোনায় সংকটে ভোগা অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যয় করা হচ্ছে। এর আগে কণ্ঠশিল্পী তাহসান নিলামে তুলেছিলেন তার প্রথম অ্যালবামের ডেড টেপ ও ঈর্ষা গানের হাতে লেখা লিরিক্স। 7,50,000 টাকায় নিলামে এসব কিনেছেন আমিন হাসান নামের এক ভক্ত। তারও আগে দেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসানের প্রিয় ব্যাট নিলামে তুলে 20,00,000 টাকায় বিক্রি করা হয় এই প্ল্যাটফর্মেই। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্প্রতি ঘাসফড়িংয়ের মতো ছোট ছোট কিছু পোকা দেখা যাচ্ছে, যেগুলো উঠতে পারে না। এরকম শত শত পোকা দল বেঁধে স্থানীয় বাসিন্দাদের বসতভিটার গাছপালায় আক্রমণ চালিয়ে উজাড় করে ফেলছে বলে অভিযোগ পাওয়া গেছে। কালো রঙের ডোরাকাটা এই পোকাগুলো দেখতে অনেকটা পঙ্গপালের মতো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পতঙ্গ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। পোকার আক্রমণের খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজার থেকে কৃষি কর্মকর্তা এসে পোকাগুলোর নমুনা সংগ্রহ করে নিয়ে যান। তারা জানিয়েছেন এ ধরনের পোকা তারা আগে কখনোই দেখেননি। পোকাগুলোর ছবি দেখে অধ্যাপক রুহুল আমিন ধারণা করছেন এগুলো ইসখিস্ট সার্কা গ্যাগারিয়া প্রজাতির পঙ্গপাল, যেগুলো বেশ বিধ্বংসী হয়ে থাকে। বাংলাদেশে লোকাস্টা মাইগ্রেটোরিয়া প্রজাতির পোকা রয়েছে, যেগুলো ঘাস ফড়িংয়ের মতো দেখতে, আকারে বড় হলেও খুব বেশি ক্ষতিকর নয়। নতুন এই ছোট প্রজাতির পোকাগুলো যদি পঙ্গপাল হয়ে থাকে এবং সেগুলো যদি এখনই নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে সামনে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন মিস্টার আমিন। কেননা পঙ্গপাল বহুভোজী পোকা, এরা ঝাঁক বেঁধে শস্য ফসল থেকে শুরু করে বন জঙ্গলে হামলা চালিয়ে সব উজাড় করে ফেলে। যেহেতু পোকাটি অনেক গাছপালা খেয়ে নষ্ট করে ফেলছে, তাই একে ক্ষতিকর বলে মনে করছেন টেকনাফ উপজেলার কৃষি কর্মকর্তারাও। এই পোকা যাতে আর ছড়িয়ে না পড়ে সেজন্য তারা স্থানীয়দের কীটনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছেন। গত বছরের শেষ দিক থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়া সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আক্রমণ চালিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এবছরের শুরুতেই পাকিস্তানে পঙ্গপালের আক্রমণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানা যায়, যার কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। ভারতের পাঞ্জাব প্রদেশে এই পঙ্গপাল ঢুকে পড়লে আশপাশের কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়। এছাড়া চীন এবং মিয়ানমারেও পঙ্গপালের উৎপাত দেখা দিয়েছে। পঙ্গপালের ঝাঁক যেহেতু ভারত মিয়ানমারে পৌঁছেছে, এগুলো বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন মিস্টার আমিন, যা বাংলাদেশের জন্য হতে পারে একটি অশনি সংকেত। টেকনাফে যে পোকাটি পাওয়া গেছে সেটার বৈশিষ্ট্য দেখে আফ্রিকায় আঘাত হানা ভয়াবহ পঙ্গপাল বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান। তারপরও এই পোকার বিষয়ে বিস্তারিত জানতে দুই একদিনের মধ্যেই টেকনাফে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর কথা জানিয়েছেন তিনি। মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের জন্য 7 মেট্রিক টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে দেশটি। এসব চিকিৎসা সামগ্রী অন্তত 7,000 চিকিৎসকের কাজে লাগবে। বৃহস্পতিবার ইতিহাদ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে করে এসব চিকিৎসা সামগ্রী পাঠানো হয়। কোভিড-19 বিস্তার রোধে বাংলাদেশে এ সামগ্রী পাঠিয়েছে আমিরাত।
চিকিৎসা সামগ্রী সহায়তার ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত সাইয়েদ মোহাম্মদ আল মুহারি বলেন, বাংলাদেশে কোভিড-19 বিরুদ্ধে যুদ্ধে চিকিৎসা উপকরণের প্রয়োজনীয়তা মেটাতে আরব আমিরাত প্রস্তুত। আজকের এই সহায়তার মধ্য দিয়ে বাংলাদেশের চিকিৎসা পেশাদাররা ভাইরাসের বিস্তার ঠেকাতে যে স্মরণীয় লড়াই করছেন তাতে সামিল হয়েছে UAE। প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত 33টি দেশে 341 মেট্রিক টন চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠিয়েছে। এসব চিকিৎসা সামগ্রী অন্তত 341,000 চিকিৎসা পেশাদারদের সহায়তা করবে। 39তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা নিয়োগ পাননি তাদের মধ্য থেকে 2,000 চিকিৎসককে বিসিএস ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন PSC। এছাড়াও 5,054 জনকে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী 2,000 চিকিৎসক এবং হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও কোভিড-19 প্রাদুর্ভাব মোকাবেলায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে 5,054 জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এখন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এদের নিয়ে পদায়ন করলেই তারা কাজে যোগ দিতে পারবেন। PSC বলছে, অতি সম্প্রতি বিজ্ঞাপিত কিন্তু আবেদনকৃত প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম সম্পূর্ণ হয়নি এমন সিনিয়র স্টাফ নার্সদের পদগুলো সংরক্ষিত রেখে 5,054 জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্তদের তালিকা www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া অধিদপ্তর ও এ সংক্রান্ত সংস্থা বলে আসছে, বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় আমফান। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, সেই আমফান এখনও সৃষ্টি হয়নি, আগামী 2-3 দিনের মধ্যেই সৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়, আর বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনাও আপাতত কম। তবে এ সংক্রান্ত এখনও সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না, তবে 2-3 দিন পর বিস্তারিত বলা যাবে বলেছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, আমফান সৃষ্টি ও বাংলাদেশে এর অল্প বিস্তর প্রভাব পড়ার আগেই বর্তমান বৃষ্টি হওয়ার পরিমাণ কিছুটা কমে আসতে পারে। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদন জানায়, এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতেই বঙ্গোপসাগরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আমফান, তবে কোথায় আসতে পড়তে পারে তা স্পষ্ট নয়, এই তথ্য জানানো হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 30 এপ্রিল বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই মর্মে সংবাদ পরিবেশিত হচ্ছে যে গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা শনাক্তের কিট পরীক্ষার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে, যা সঠিক নয়। প্রকৃতপক্ষে কিটের কার্যকারিতা পরীক্ষা করার জন্য সকল নিয়ম মেনে ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত CRO3 ICDDRB এবং CRO10 BSMMU কর্তৃক সম্পন্ন করার জন্য গণস্বাস্থ্যের আবেদনের প্রেক্ষিতে অনুমতি প্রদান করা হয়েছে। উক্ত পারফরমেন্স ট্রায়াল শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তর গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দিয়েছে বলে জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি সহ অন্যান্য শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু করতে চায় সরকার। এজন্য আগামী 3রা মে রোববার উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ওই দিন বেলা ১২টায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করবেন।